জমির হিসাব শতাংশ কাটা বিঘা একর হেক্টর তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এক শতাংশ জমি সমান আপনার কত বর্গ ফিট কত শতাংশ কত শতাংশ জমিতে আপনার এক কাটা হয় কত শতাংশ জমিতে আপনার এক বিঘা হয় কত শতাংশ হলে আপনার এক একর হয় কত কাঠায় আপনার এক বিঘা হয় কত শতাংশ জমি আপনার এক হেক্টর হয় সেগুলো নিয়ে আমি আজকে আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব কাটা গুন্ডা বিঘা শতক একর এগুলো সকলেরই জানা থাকা দরকার মুক্তা শ্রীপুর সাবৃষ্টি অফিস লেখক শ্রীপুর গাজীপুর তো আজকে আমি এই ভিডিওটা অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একটু স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না তো প্রথমে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আপনার এক শতাংশ এক শতাংশ জমি আপনার কতটুকু চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য বর্গ ফুট এক শতাংশ জমি তো এই শতাংশটাকে আপনার বিভিন্ন জায়গায় আপনার এটাকে শতক বলে ডাকে ডিসিম বলে ডিসি বলে শতক বলুক ডিসিম বলুক ডিসিমল বলুক এটাই আপনার শতাংশ এই শতাংশকে আপনার বিভিন্ন নামে ডাকে বিভিন্ন জায়গায় চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য বর্গ এখানে আপনার যে দুর্গ এবং প্রস্ত বের করার পরে আপনার যে ক্ষেত্রফলটা ফলটা বের হবে বর্গ ফুটও বলা হয় স্কোয়ার ফিটও বলা হয় তো এখন আমরা জানলাম যে শতাংশ আপনার এক শতাংশ সমান আপনার কত বর্গ ফুট জমি এক শতাংশ সমান হচ্ছে আপনার চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য বর্গ ফুট আর শতাংশকে আপনার বিভিন্ন জায়গায় আপনার শতক বলে ডাকে ডিসিম বলে ডাকে ডিসিমল বলে ডাকে এক দশমিক পঁয়ষট্টি শতাংশ হচ্ছে আপনার এক কাটা মানে এখানে আপনার এক শতাংশ সমান হচ্ছে আপনার চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য বর্গ ফুট আর এক দশমিক পঁয়ষট্টি শতাংশ জমিতে আপনার হচ্ছে এক কাটা হ্যাঁ এগুলো কিন্তু আপনার যেগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি এগুলো কিন্তু স্ট্যান্ডার্ড সরকারি মাপ হ্যাঁ সরকারি পরিমাপ সরকারিভাবে যে যে পরিমাপগুলো করা হয় ওগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাইতেছি তো এক দশমিক পঁয়ষট্টি শতাংশ হচ্ছে আপনার এক কাটা তারপর হচ্ছে আপনার তেত্রিশ শতাংশ হচ্ছে আপনার এক বিঘা একশো শতাংশ জমি হচ্ছে আপনার এক একর একশো শতাংশ জমি কিন্তু আপনার এক একর এখানে দেখেন এক শতাংশ হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য বর্গ ফুট তারপর এক দশমিক পঁয়ষট্টি শতাংশ হচ্ছে আপনার এক কাটা তেত্রিশ শতাংশ হচ্ছে আপনার এক বিঘা একশো শতাংশ হচ্ছে আপনার এক একর তারপর হচ্ছে আপনার বিশ কাটায় হচ্ছে আপনার এক বিঘা এখানে দেখেন এক দশমিক পঁয়ষট্টি শতাংশের সমান হচ্ছে আপনার এক কাটা তেত্রিশ শতাংশ হচ্ছে আপনার এক বিঘা আর যদি আপনার কাটা দিয়ে বিঘে বের করতে চান যে তাহলে আপনার এখানে আপনার বিশ কাটায় হচ্ছে আপনার এক বিঘা তারপর আসি আপনার হেক্টরে দুশো সাতচল্লিশ শতাংশ সমান হচ্ছে আপনার এক হেক্টর দুই হেক্টরে হেক্টরের মাপটা এখন আর হয় না হ্যাঁ বাকি যেগুলো আছে এগুলো আপনার ব্যবহার আছে হেক্টরের মাপ হেক্টর হেক্টরের পরিমাপটা এখন আর ব্যবহার করা হয় না এক শতাংশ সমান হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য বর্গফুট শমিক পঁচিশ শতাংশ হচ্ছে আপনার এক কাটা তেত্রিশ শতাংশ হচ্ছে আপনার এক বিঘা একশো শতাংশ হচ্ছে আপনার এক একর বিশ কাটা হচ্ছে আপনার এক বিঘা দুশো সাতচল্লিশ শতাংশ হচ্ছে আপনার এক হেক্টর আশা করি আমি আপনাদেরকে জমির শতক কাটা বিঘা একর হেক্টর বুঝাইতে পারছি কতটুকু জমি নিলে আপনার এক শতাংশ জমি হয় হ্যাঁ কত শতাংশ জমি আপনার এক বিঘা হয় আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় ভিডিও ডিস্ক্রিপশনের দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি মুক্ত শ্রীপুসা পৃষ্টিভূষের ধরে লেখক শ্রীপুর গাজীপুর